দুনিয়া লাল ঝান্ডার জন্য নয়, আমাদের ভালোবাসা দুনিয়ার মধ্যে দেখানো ভালোবাসা নয়, আমাদের ভালোবাসার শিকড়কে আল্লাহ নবী নে পুড়েছে, কবরে মা বাবাকে দিয়েছি, আমাদের ভালোবাসার পরিধি আসমান পর্যন্ত ঠেকে গেছে। অস্বীকার করতে পারেন কেউ? কেউ আজি নারায়ণপুরে বহুদিন পরে আমি আসছি, এর আগে আমি একটা মসজিদ আছে ওই মসজিদে একবার এসেছি, আরো কোথাও কোথাও এসেছি, আসলে আপনাদের এলাকায় কোন জায়গায় আসেনি সেটাই বলা মুশকিল। কি কথা ঠিক না ভুল বলছি? এই নতুন এইসব ছেলেরা একটু বড় হয়েছে, এরা হয়তো আমাকে দেখে দেখে সেই 2004-5-6-7-8-9 বিভিন্ন গ্রামে বিভিন্ন সবাই, এমনকি আমি এখানে 7 দিন 8 দিন পর্যন্ত থেকে সভা করেছি। আমার বিডিআর ভাইরা এখানে আছে, স্যালুট করি আমি তাদেরকে, ভালোবাসি খুব। আপনারা আমার 2006-07 বক্তব্য কি করেছেন ভাই ভাই? হঠাৎ একটা বড় চ্যানেল কদিন আগে গতকালকেও কে চলেছি, আমাকে যে বলছে আপনি 2006-07 ফিরিয়ে আনবেন, মানে কি বামফট ফিরিয়ে আনবেন? হইলে বললাম কোথায় লাগলো কোথায়। ইন্টারেস্টিং ব্যাপার, তার মানে এটা নয় 2006-07 ফিরিয়ে আনা মানে আমার সেই দিনে যে সব দাদারা দাদাগিরি করেছিল, ওই দিনে যে সব লিডাররা লাল জমতে গিয়েছিল, ওই দিনে মুসলমানদের পাওনার যত যখন যথাযথ আমরা পাচ্ছিলাম না, তারা লোহাকে কাটার জন্য আমারই কোন না কোন পিন বা তার কে ব্যবহার করেছিল, ভুল করেছিল, লোহা লোহার দিয়ে নয় বড় লোহা দিয়ে কাটতে হয়। আমি সেই 2006-07 কথা বলেছি, আমি সেই 2008-এর কথা বলেছি, যখন নাকি শিক্ষা আন্দোলন করেছিলাম, মাদ্রাসা শিক্ষা আন্দোলন, যখন নাকি বর্তমান যে সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আপনার ময়দানে বার হয়ে গেলে তাকে বেগ পেতে হতো, 27তম বামফ্রন্ট সেই সময় আমাদেরকে নিয়ে কলকাতার 4টা ইন্টেন্সকে বন্ধ করে দিয়েছিলাম, বলে নেই আপনাদের, আমি সেটা বলতে চেয়েছি, তার ফলস্বরূপ আমরা আমাদের দাবি আমাদের অধিকারকে ফিরে পেয়েছিলাম, কিছুটা হলে পেয়েছিলাম, আমি সেটা বলতে চেয়েছি। অতএব আপনাদের এখানে অনেক ভুগেছি, আপনাদেরকে তাই অনুরোধ করব, দরুদ রাসূলের উপর যখন পড়বেন সব প্রাণ থেকে পড়ুন, ইসলামিক জলসায় একটু ছোট ছোট করে ওয়াজ করতে এসেছি ভাই জান, ইসলামিক জলসায় উঠে আপনারা তো এখন অনেক কিছু বলছেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইসলামিক জলসায় উঠে তো এখন অনেক কিছু বলছেন, চাই যেখানে বলছেন, মাচাই বলছেন, এখানে বলছেন, ওখানে বলছেন, ইসলামিক জলসায় উঠে যে নিজের দাবি আপাতত অধিকারের কথা বলতে হয় এটা জানতাম না, এটা 2011 থেকে আমাদেরকে কোন হুজুর শিখিয়ে দিয়েছে। কথা বলতে বুঝতে পারছেন না? এটা জানতাম না তো আমরা, আমরা ওয়াজি করতাম, কোরআন হাদিসের কথাই বলতাম, কিন্তু তোমরা তিনি যখন আমাদের শিখিয়ে দিলে যে এমএলএ যখন তোমার কথা শুনবে না, এমপি যখন তোমার কথা শুনবে না, তোমার ফোনে যখন গুরুত্ব পাবে না, তোমার মাথা যখন জাগা মাথা পৌঁছাবে না, তখন তুমি কারো লাল রঙের পরোয়া করো না, তখন তুমি কারো হুঙ্কির পরোয়া করো না, তুমি তখন কারো চোখ রাঙানিকে নড়িও না, ওই সময় নিজের চর্চামে দাও, নিজের অধিকারের কথা নিজের মনস্থিকে বলো, তোমার বলে কোনার ক্ষমতা কারো থাকবে না।
বাধ্য হয়ে বলছে আজ মানুষ, কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নেই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ধাক্কা খাচ্ছে মুসলমান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বেঙ্গল খুলে দেখুন, গোপাল সিং কমিশন দেখুন, সাচার কমিটি দেখুন, মুসলমান তুমি যে দিবে ছিলে আজ ওই একই দিবে রয়ে গেছো। আমাদের শুধু বলেছে কি, আমরা জাত জাত দিয়ে রাজনীতি করি না, কংগ্রেস শুনিয়েছে আমরা দাঙ্গা করি না, আমরা জাতপাতের রাজনীতি করি না, শুনে চলেছিলাম। তারপর বামফ্রন্ট আসলো, এখনো বামফ্রন্টের লিডাররা বলছে 34 বছর ধরে আমরা কোনো দাঙ্গা হতে দিইনি, কথা বুঝতে পারছি না। তারপরে পালা বদল হলো, এখন আমরা শুনতে পাচ্ছি কি, আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এই রাজনীতিতে আমরা বিশ্বাস নই, আমি আমার বাংলায় দাঙ্গা হতে দেব না, মারামারি হতে দেব না। আজ ওই একই কথা শুনছি আমি আপনাদেরকে, একটু সেনসিটিভ জায়গা থেকে প্রশ্ন করি। লট অফ এডুকেটেড পিপল হিয়ার, অনেক জ্ঞানী গুণী মানুষরা আছে, আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন কনফারেন্সে কথাটা আমি বলেছি, মুসলিমদের নবজাগরণের জন্য যারা আজ এসেছিল তাদের কাছেও যে আমি এই কথা বলেছি, স্বাধীনতার পর থেকে মুসলমানরা এখন পর্যন্ত যে কোনো দলকে ভোট দিয়েছে, নেতা তৈরি করেছে, সরকার গঠন করিয়েছে, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য, জোরে বলুন, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য। তো আমাদেরকে দাঙ্গার একটা লোক দিয়ে দিচ্ছে, টোপ দিয়ে দিচ্ছে, দাঙ্গাও বন্ধ করুন, অধিকারও দিন। আমরা দাঙ্গা করি না, আমরা হিন্দু মুসলিম মারামারি করি না, দয়া করে আপনাদের দাঙ্গা বন্ধ করতে হবে না। আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি, আজানের আওয়াজ পরে মুসলমান আমরা মসজিদে যাই, মন্দিরের আওয়াজ পরে হিন্দু ভাই মন্দিরে যাই, খ্রিস্টানের ঘণ্টির আওয়াজ পরে সে চার্চে যাই, আমরা মারামারি করি না, দয়া করে দাঙ্গা হবে না বলে টোপ দিয়ে মুসলমানগুলোকে আর ঘুরাবে না। এদের অর্থ সামাজিক অবস্থা, এদের দুর্দশার কথা, এদের পিছিয়ে পড়ার কথা একটু বলুন, তবে আপনাদেরকে মানুষ ভালোবাসবে। তো আজ আমি কতগুলো কথা আপনাদের বলবো, তার আগে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে দিন। আল্লাহুম্মা